হাই হাই, লাইভ শুরু হয়েছে। নমস্কার। হ্যাঁ, আমাদের আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের আজকে দেরি হলো নানা কারণে। আমরা আন্তরিক দুঃখিত। আমি আজকে তরুণ কবি, গল্পকার এবং সাহিত্যকর্মী ভজন দত্তের সঙ্গে কথায় আছি। ভজন দত্ত একজন শিক্ষকও বটে, এবং সৌভাগ্যবশত আজকে আমি বোধহয় এই প্রথম একজনের সাথে ভার্চুয়ালি কথা বলছি সাহিত্য বিষয়ে। এমনি ওর সাথে একটা ফোনালাপ হয়েছে আমার। যাই হোক, আমরা ধীরে ধীরে ভজনকে জানবো, চিনবো। আমি এখন ভজনকে স্বাগত জানাচ্ছি। ভজন স্বাগত হ্যাঁ দাদা, বংশবাড়ির। শ্রদ্ধা শ্রদ্ধা এবং প্রণাম নেবেন দাদা। খুব ভালো থেকো। আমাদের হ্যাঁ, আলোচনা আমরা আশীর্বাদ। শুরু করবো এখন। আমি আলোচনা শুরুতে যেটা করি, আমি একটা সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলি। তুমি প্লিজ তোমার একটা পরিচয়, সংক্ষিপ্ত এটা পরিচিতি এটা এটা দাও। এটা দাদা বলা খুব মুশকিল আর কি। ঠিক আছে, আমার নাম মোটামুটি এইটুকু সেটা জানি, আর পরিচয় দেওয়ার মতো বিরাট কিছু হচ্ছে যে নেই। কেননা আপনি বললেন যে শিক্ষকতা করি, হ্যাঁ কিছু লেখালেখি করার চেষ্টা করি, জানি না সেগুলো আসলে কি লেখালেখি কিনা আদৌ, বা কিছু হয়েছে কিনা। তো আসলে কি বলবো, এখন তো আবার শিক্ষক শব্দটা শুনলে কেমন যেন একদলা ঘেন্না সমাজ মনে হয় ছুড়ে দিতে পারে, এইরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। সেখানে আত্মপরিচয় দেওয়ার মতো দাদা কিছু নেই, ওই যতটুকু জানেন আপনি সেটুকুই। এখন চেষ্টা করি একটু মানুষ হওয়ার, সারা জীবন ধরেই বোধহয় আমরা সেই চেষ্টাটা করে যাই, যে ক্যারেক্টারিস্টিক সাম টোটাল অফ আওয়ার কন্ডাক্ট যদি হয়, সেই কন্ডাক্টের মধ্যে আছি এখনো, জানি না মূল্যায়নের সময় তোমার এখনো আসবে তোমার কিনা। স্কুলিং তোমার স্কুলিং কি বাঁকুড়ায়? দাদা দেখুন, আমি আমি একটা গ্রামে মানুষ হয়েছি, আচ্ছা, আমার গ্রামের নামটি বলো। মামা বাড়ি ছিল, হ্যাঁ আমি বলছি জায়গার নাম বলছি, আমার মামা বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা, এখন তখন অবিভক্ত মেদিনীপুর জেলায় ছিল, এবং জঙ্গল আচ্ছা, মহল বলতে যা বোঝায়, হ্যাঁ এই যে হুম হুম বুলানপুর, সুন্দরগেড়িয়া, পাথরপাড়া, হ্যাঁ হ্যাঁ সতাবেদিয়া, হ্যাঁ এই কিছুদিন হ্যাঁ আগে যে এই এলাকাটা ছিল, এখানে হুম হুম সুন্দরগেড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমি চতুর্থ শ্রেণীতে ওখানে পড়াশোনা করেছি। পঞ্চম আচ্ছা, শ্রেণীতে চলে এলাম সিমলাপালে, সিমলাপালে সেখানে হুম বাবা হুম থাকতেন, বাবার একটা ছোট্ট দোকান ছিল, সেই দোকান করে আমাদের ভাইদের মানুষ টানুষ করেছেন, জানি না কি হয়েছে আর কি। তো সেখান থেকে আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। উচ্চ গ্রেট, মাধ্যমিক পড়াশোনা করার পরে আমি চলে এলাম বাঁকুড়া খ্রিস্টান কলেজ, হুম বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে পাশ করার পরে চলে গেলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানে এমএ এমফিল পর্যন্ত করেছি, আর তারপরে বিষ্ণুপুরে বিএড করেছি। এই হচ্ছে যে আমার পড়াশোনা। তো তোমার সাহিত্য শুরু কবে থেকে, মানে মানসিকতা, সাহিত্যের প্রতি ভালোবাসা, এটা কিভাবে এলো, সাহিত্য কবে থেকে? দাদা, সাহিত্যটা যদি বলেন, সাহিত্য চর্চা শুরু করা যদি বলেন, আমাদের সময় আমাদের বড় রিক্রিয়েশন ছিল বই পড়া, মানে আমরা ভীষণ ভাবে লুকিয়ে লুকিয়ে বই পড়তে ভালোবাসতাম। এমনও হয়েছে যে পরীক্ষার আগের দিনে হয়তো লুকিয়ে কোনো একটা বই, বইয়ের ভেতরে তলায় লুকিয়ে, ওপরে পড়ার বইটা আছে, তার নিচে কিন্তু আছে কোনো রহস্য উপন্যাস বা কোনো একটা ভালো লাগার বই, আমরা কিন্তু ঠিক, এইভাবে বড় হয়েছি। ঠিক আছে, তাহলে সাহিত্য চর্চাটা আমাদের সেই সময় থেকে ছিল। আর সিরিয়াস লেখালেখিটা যদি বলেন, সেটা আমি কিন্তু শুরু করেছি 85-87-র পর, এমএ তে আচ্ছা ঢোকার পরে, এবং সেই সময়টায় মূলত সেই লেখালেখিটা আমি শুরু করেছিলাম গবেষণা করতে গিয়ে। যে আমার যে গবেষণা যে পত্রটা ছিল, সেটা ছিল আপনার বাঁকুড়া জেলায় স্বাধীনতা সংগ্রামের উপর আমার এমফিলের কাজ, আচ্ছা বুঝলেন তো। তো সেই আচ্ছা কাজটা করতে গিয়ে আমাকে প্রচুর লেখালেখি করতে হয়েছে, ছোট ছোট আর্টিকেল এখানে হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। আমার একটা ইচ্ছে ছিল যে আমি এই জেলায় জন্মগ্রহণ করেছি, সব জেলার কত কত স্বাধীনতা সংগ্রামের উপর বই, আমাদের জেলায় তো স্বাধীনতা সংগ্রামের উপর কোনো বই নেই। তো আমি বিষয়টা, সাবজেক্টটা ছিল ইতিহাসে, আর আমার সাবজেক্ট ডিপার্টমেন্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, তা আচ্ছা সত্ত্বেও আমি কিন্তু সেটা স্যারদেরকে বলে বুঝিয়ে সেই কাজটা হচ্ছে যে আমি করেছিলাম। তো তখন থেকে আমি প্রবন্ধে অনুসারী ছিলাম, কবিতা টবিতা এইসব লিখতে তখন ভালো লাগতো না। হ্যাঁ, পরে যখন আবার পুরুলিয়াতে গেলাম চাকরি করতে, ওইখানে হুম আবার হরিপদ সাহিত্য মন্দির বলে একটা পত্রিকা ছিল, ওরা আবার ধরলো গল্প লেখার জন্য, ওখানে বেশ, তখন গল্প লিখতাম, প্রবন্ধ চর্চা হতো। পরবর্তীকালে আবার আস্তে আস্তে কখন যে কবিতার মধ্যে ঢুকে গেছি, সেটাও হচ্ছে যে বুঝতে পারিনি।
এই এইটা হচ্ছে যে আমার শুরুর কথা বলতে পারেন। তারপরে এখন তো দেখতে দেখতে বেশ কিছু বই টইও হয়ে গেছে এবং লেখালেখি করার প্রায় 25-26 বছর পর আমার প্রথম বই হয়েছে। এবং আচ্ছা, প্রথম বই মানে কি, একসাথে একসাথে আমার 4টে বই বেরিয়েছিল। একটা ছিল আপনার ওই আমি যে গবেষণাপত্রটি করেছিলাম, যেটা হচ্ছে বাঁকুড়া জেলায় স্বাধীনতা সংগ্রাম, দুই ছোট গল্পগুলি যেগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল, সেগুলো হচ্ছে যে একটা করেছিলাম তোনাপাতি বলে। তোনাপাতি হচ্ছে যে বাংলা মুণ্ডবাল শব্দ দিয়ে প্রথম একটি হচ্ছে যে বইয়ের নাম বলতে পারি, শিরোনাম সেটা কিন্তু আমার, তার আগে আমার কেউ করেছে কিনা আমার জানা নেই। তো এটা একটা, আচ্ছা আর 2টো কবিতার বই হচ্ছে যে বেরিয়েছে। তো এই হচ্ছে যে আমার প্রথম শুরুটা আর কি। এবং এখন বই করবো বলে এটা ভাবতেই পারতাম না। এখন যেমন দেখি যে অনেকে লিখতে আসছে, 1-2 বছর লেখা হলো, লেখার সাথে সাথে তাদের বই প্রকাশিত হয়, আর ওই লেখা পাঠানোর আমাকে কোনোদিন কোথাও পাঠাতে হয়, কেন পাঠাতে হয়নি, মানে মূলত হচ্ছে যারা বলেছেন ভজন একটা লেখা দেবে বা একটা লেখা দিস বা লেখা দিবি, তাদেরকে আমি লেখা পাঠাতে পেরেছি। তা না হলে অন্য জায়গায় আমার সত্যি লেখা পাঠাতে হয়, কারণ আমার এক জায়গায় ঘর সংসার খুব, জীবনটা খুব জটিলতাপূর্ণ ছিল। তো পাশ করে চাকরি পাইনি, দীর্ঘদিন বেকার জীবন যাপন করতে হয়েছে। সেই সময়টায় কলেজে পার্ট টাইম করা, বাড়িতে বসে টিউশন পড়ানো, আরো মানে সাংসারিক দায় দায়িত্ব পালন গুলো করতে গিয়ে আমার এগুলো ঠিক তখন হচ্ছে যে করে হয়ে উঠতো না। কিন্তু যখন কেউ বলতো কিছু তুমি এই সাবজেক্টের উপরে লিখে দাও, তো আমি চেষ্টা করতাম সেই সাবজেক্টের উপরে তাকে নিরাশ না করে তাকে লিখে দিতে। আর সেটা যদি প্রবন্ধ হতো তাহলে আমি খুব খুশি হতাম, তাহলে কেন পড়াশোনাটা আমার সেই উপলক্ষে হয়ে যেত, এই আর। দুজন, রাহুল গাঙ্গুলি, শুভসন্ধ্যা স্বপনদা এবং ভজনদা, সৌভিক দত্ত আচ্ছা আচ্ছা, আছে, রাহুল হ্যাঁ, রাহুলকে অনেক রাহুল শুভেচ্ছা। রাহুল, রাহুল রাহুল এবং খুব সৌভিক, ভালোবাসার মানুষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাহুল তো আমারও খুব পরিচিত। দুজনকেই দুজনকেই শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা। গ্রেট, তো আমি পরের ফেজে যাচ্ছি, তুমি একটু তোমার কয়েকটি কবিতা পাঠ করো, আমরা একটু কবিতা কবিতা শুনি। যদি বলেন তাহলে আমি আমার যে লাস্ট যে বই বেরিয়েছে, লাস্ট হ্যাঁ বই বেরিয়েছে সম্প্রতি একটা ইবুক বেরোলো আমার, আচ্ছা, 72 দিনরাত বলে। তো আমি ইবুকের ওটা আগের যে বিজ্ঞাপন বইটা দেখছিলাম। বেরিয়েছে আমি সেখান থেকে, হ্যাঁ ওটা বেরিয়েছে, ওটা বেরিয়ে গেছে, নিচ্ছে অনেকেই দেখছি, আবার অনেকে ইমেল আইডি পাঠাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে। বাহ, প্রকাশক আবার এত টেনশন করেন, হ্যাঁ তিনি এবারে পয়সা পাঠিয়ে দিয়েছেন, ইমেলটা না পাঠালে সে বইটা পাঠানো যাচ্ছে না, চাপ হয়ে যাচ্ছে। তা আমি একটা 2টো কবিতা হচ্ছে যে ছোট ছোট কবিতা 2টো পড়ছি। পড়ো একটা পড়ো। কবিতার নাম হচ্ছে হে বান। ওকে, হে বান, বান কথাটার সাথে আমরা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর যারা থাকি তারা সবাই পরিচিত। হে বান, মধ্য পল্লবী কর্মধারায় ওষুধের বাক্সে চোখ রেখে আদিকাণ্ড রামায়ণ টোকার সময় থেকে চুষে চুষে খাওয়া একটা জ্বলন্ত সিগারেট ফেলার জায়গা খুঁজছেন মাটিতে, কোথায় ফেলবেন হাওড়া এত গিজগিজানি ভিড়, তবু তার বয়ে যাওয়া গঙ্গাকে আর কত মৈলি করবেন বস। যারা চলমান স্বচ্ছতা প্রকল্পের ছবিটি তুলে রাখে, যারা ফাঁক পেলেই ফাঁক করে তালে তালে, তবুও চিরন্তনী আপনার ফেলা ফেলা খেলা মাই ফালা ফালা করে দিচ্ছে। হে বাং, জামা প্যান্টলুন পরেও আপনাকে এত উলঙ্গ যায়নি তো দেখা আগে। আমার মনে হয় কবিতাটাকে, কবিতার সঙ্গে অনেকেই রিলেট করতে পারবে। আর একটা কবিতা খুব, হ্যাঁ আমি সাম্প্রতিক নাম ইস্যু। দিয়েছিলাম, আমি নাম দিয়েছিলাম ভারত ছাড়ো পর্ব। তো আমি এটা লিখছি কবিতা ছাড়ো পর্ব, আমি জাস্ট নামটা একটু চেঞ্জ করে নিলাম পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, ব্লা আরেকটা ব্লা পড়। বিজ্ঞাপনের বিরতিতে পড়ছি দাদা, হ্যাঁ ব্লা ব্লা বিজ্ঞাপনের বিরতিতে আপনার গালে যখন ব্লাস করে দেবে কোনো অর্ধনগ্ন যুবতী, তখনও আপনি মায়ের হ্যাং হ্যাংকে সেই চেষে আছেন। ওই যে আপনি একদিন লিফটের অন্ধকার পেয়ে গুঁজে দিয়েছিলেন আগুন, বোঝেননি কোথায় লাগবে, কোথায় বয়ে যাবে পোড়ার মুখী ক্ষত, কোথায় রয়ে যাবে পোড়ার মুখী ক্ষত, সেগুলির ক্লিপিং দেখতে দেখতে পাবলিক আপন আপন লিঙ্গদেহ ত্যাগ করে আগুনে পুড়ে শুদ্ধশীল হতে চেয়েছিল, অথচ তারা তা পারেনি। তারা সহনশীল জয়োচ্ছু হয়ে গেছে, শুধু সহ্য করো, ভোগ করো, আর জয় দেখলেই জয় জয় বলে দুবাহু তুলে হাঁটু মুড়ে তোমাদের সকল স্ত্রী উৎসর্গ করে অন্ধকার পরিচয় পত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো।
চলুক চলুক লাইভ, চলুক লাইভ কবিতা ছাড়ো পর্ব। এটা ছিল ভারত ছাড়ো তাকে, আমি জাস্ট ভারতের জায়গায় কবিতা দিয়ে রিপ্লেস করলাম। তো আমি এখানে এই জানতে ইচ্ছুক হ্যাঁ বলুন। যে তুমি যে এমফিল করেছিলে এটা খুব, হ্যাঁ মানে আমি এটা শুনেই খুব ইন্টারেস্টিং মনে হলো। বাঁকুড়ার হ্যাঁ স্বাধীনতা সংগ্রাম, তপন মুখার্জি হ্যাঁ এসছেন, তপন বাবু স্বাগত, উনি লিখছেন সঙ্গে আছি, ভালো লাগছে। তো একটু আমাকে বলো না তোমার কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল, তুমি যে বাঁকুড়ার স্বাধীনতা সংগ্রামের কাজ করলে, তুমি বলো মানে মানুষ হ্যাঁ জানুক। দাদা, এটা বলি আর কি, আমি যখন এই কাজটা করতে নামি, মানে এটা হুম আসলে একদম টোটালি ফিল্ড ওয়ার্ক। আমি বলছিলাম না যে সব জেলায়, মেদিনীপুর জেলাতে আমি দেখেছি যে তাদের স্বাধীনতা এক একটা মানে মানে সাবডিভিশনের এক মানে মানে গুচ্ছ গুচ্ছ। তো বাঁকুড়া জেলায় স্বাধীনতা সংগ্রাম হয়েছে এই কথাটা আমরা যখন মানে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বাঁকুড়ার কোথাও কোনো রেফারেন্স পেতাম, বুঝলেন তো, বাঁকুড়ার কোথাও কোনো আচ্ছা নাম নেই, অথচ হুম আমরা ছোটখাটো লেখায় যে পুরোনো স্বাধীনতা সংগ্রামীদের বেশ কিছু মেমোয়ার্স ছিল, সেই মেমোয়ার্স গুলো থেকে দেখলাম অনেক উপাদান আছে, যে এই উপাদানটার আচ্ছা উপরে কিন্তু কেউ এতদিন ধরে কেউ কোনো কাজ করেনি। তা আমার ইচ্ছে হুম হলো যে এইটার উপরে একটা হচ্ছে যে পূর্ণ একটা কাজ করা। প্রায় 245 পাতার মতো একটা বই পরবর্তীকালে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং গবেষণাটা তো আমি একদম অনেকটা টুকে টুকে মানে কি বলবো ছেড়ে ছুটে, যেটা দ্বারা একদম ক্রিম টুকু নেওয়া সেটা নিয়েও হচ্ছে যে বেশ বড় সড় কাজ হয়েছিল। সেই কাজটা আমার পিএইচডিও হতে পারত, আমি পরবর্তীকালে পিএইচডি রেজিস্ট্রেশন করেও কিন্তু আর করিনি, পরে সেটা আর ভালো লাগেনি আর কি হবে পিএইচডি করে, এরকম একটা মনে হয়েছিল, পিএইচডি করিনি। তো যাই হোক, তো এটা বই বলে কিছু ছিল না, বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামের কোনো বই বলে কিছু ছিল না আর। তা আমি সেই কাজগুলো যে যেখানে যত তথ্য ছিল সেই সময়কার অনেকগুলো চ্যাপ্টারে ভাগ করে, যেমন ধরুন সেই সময়কার আর্থ সামাজিক কাঠামোতে যে স্বাধীনতা সংগ্রামটা কিরকম হয়েছিল, তাতে দেখা গেল এই যে ক্ষুদিরাম বসুরা যে মানে সশস্ত্র বিপ্লবী আন্দোলন করছেন, তাদের ট্রেনিংটা হয়েছিল আমাদের বাঁকুড়া জেলায়, এবং আচ্ছা আচ্ছা মেদিনীপুর জেলায় বিভিন্ন হচ্ছে যে আপনার ঢাকা চট্টগ্রাম যেখানে যত বিপ্লবী কর্মকাণ্ড হয়েছে তারা সবাই আত্মগোপন করার জন্য এই বাঁকুড়া জেলাটাকে বেছে নিচ্ছে। একটু দেখবেন ওই যে আমাদের রায়চরণ ধবল দেব আছে, সেনা পাথর বলে একটা জায়গা আছে রানীবাঁধের কাছে, ওখানে একটা গুহার ভেতরে এই মানে এই ক্ষুদিরাম বসুরা এনারা সবাই বোমা ছোড়ার প্রশিক্ষণটা হচ্ছে দোকান থেকে পেয়েছে, বুঝলেন। হুম তাহলে একটা নিরন্তর একটা যোগাযোগ ছিল, বিপ্লবীদের যোগাযোগ, চার্লস সেগার সাহেব এখানে এসেছেন অনেকগুলো সূত্র ধরে। তো এইগুলো ইতিহাসে হচ্ছে যে কোথাও ছিল না, তো সেগুলো হচ্ছে যে আমরা দেখলাম যে বাংলায় দ্বিতীয় সত্যাগ্রহ, যেটা প্রথম সত্যাগ্রহ করেছিলেন গান্ধীজি, দ্বিতীয় সত্যাগ্রহটা শুরু হয়েছিল বাঁকুড়া থেকে। কিন্তু এইরকম প্রচুর ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে একটা জায়গায় করেছে, আমার বিরাট কিছু কৃতিত্ব নেই। আমার কাজটা হচ্ছে যে মূলত ছিল সেই সময়কার যে বিভিন্ন লেখাপত্রগুলো ছিল সেগুলোকে ঠিকঠাক ভাবে যাচাই করে সেই লেখাগুলোকে হচ্ছে যে একটা জায়গাতে নিয়ে এসে একটা বইয়ের হচ্ছে যে রূপ দেওয়া, যাতে আগামী প্রজন্ম আমাদের এখান থেকে যারা বলতে পারে একচুয়ালি কি হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামটা, দেখুন যে ইতিহাসটা হয়েছে সেটা যদি দেখেন দাদা, তো সেটা দেখবেন যে ওপর থেকে যে কাজটা হয়েছে লিডারশিপ ধরে, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ধরে, গান্ধীজিকে ধরে কাজটা হয়েছে, সেন্ট্রালি হয়েছে। কিন্তু আমাদের স্বাধীনতার প্রকৃত চরিত্রটা তখনই বোঝা যাবে যেটা যে স্টাডিওটাকে গ্রিস দেশের ইয়েতে বলে, এরিস্টটল যেটাকে বলেছেন টেলিওলজি, সেই টেলিওলজি যদি ধরেন আপনি সেখানে যে অংশকে অংশগুলোকে ধরে ধরে আমরা যদি সমগ্রতে পৌঁছাই তাহলে স্বাধীনতা সংগ্রামের একটা স্বতন্ত্র রূপ দেখতে পাবো, তা না হলে আমরা কি করে হচ্ছে যে বিচার করবো। তো আমি সেই অংশটাকে ধরেই করতে চেয়েছিলাম, এবং সেই দুবিধাতে যে এই জেলায় জন্মেছে এই জেলার জন্য সামান্য একটু কাজ আমার যদি করে যেতে পারি তাহলেই জানবো সেটা অনেক হয়েছে, সেই জন্য বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামের কাজটা করা। কিন্তু তো বলে খুব ভালো কাজ করেছে এবং অসাধারণ। দেখো কবিতা লেখা ঠিক আছে, সাহিত্য করি আমরা, কিন্তু তার বাইরেও তো আমাদের একটা জগৎ আছে, সেই জগৎটা আমাদের মাটি, আমাদের শেকড়, এবং সেটা নিয়ে তুমি, আমার খুব ভালো লাগলো। এবং আমি অনেক কিছু নতুন তথ্য পেলাম যে ততক্ষণ আমি জানতাম না। থ্যাংকস, খুব না ভালো আরো লাগলো। আচ্ছা মানে তুমি, অনেক কিছুই আছে মানে যেগুলো হচ্ছে যে অনেকেই জানে না আর কি। ধরো আমি আর একটা কথা বলি যে হ্যাঁ বলো বাঁকুড়া বলো জেলা বলো। না বরাবরকে পিছিয়ে পিছিয়ে পড়া জেলা হিসেবে সবাই জানে, অথচ বাঁকুড়া জেলার এত কোয়ালিটি এবং এত গুণ। আপনি ধরুন বাংলা সাহিত্যের ইতিহাস যদি আপনি ধরেন,
মঙ্গল কাব্যের সূচনা কোথা থেকে হলো? প্রথম মঙ্গল কাব্য হচ্ছে শূন্যপুরাণ, শূন্যপুরাণ ধর্মমঙ্গল কাব্য, তার সূচনা। প্রথম মহিলা কবি, প্রথম মহিলা কবি, প্রথম মহিলা কবি। হ্যাঁ বলো বলো। অঙ্কশাস্ত্র খুব ভালো, বাঁকুড়ার সঙ্গীত বিষ্ণুপুর ঘরানা, শুধু বাঁকুড়া দেখুন খুব সমৃদ্ধ আমাদের, হ্যাঁ আমাদের অবিভক্ত বাংলায়, অবিভক্ত বাংলায় একটি মাত্রই সঙ্গীত ঘরানা, সেটি হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুর ঘরানা। ঘরানা। হুম হুম আমি তারপরে ধরুন গিয়েছিলাম আমাদের এখানকার টেরাকোটা শিল্প, টেরাকোটা ভীষণ শিল্প, ভীষণ রাইট রাইট। তারপরে ধরুন ডোকরা শিল্প, মানে এগুলো তো গেলই। এবারে আপনি জ্ঞান চর্চার যে একদম পুরনো ইয়ে থেকে বলছি আর কি, অনেক সময় আপনি ধরুন চর্যাপদের যে দুজন কবি আছে, লুইপা এবং ঘুসকুপা, আপনি যদি দীনেশচন্দ্র সেন দেখেন বাংলা সাহিত্যের যে প্রথম ইতিহাস বইটি, সেখানে অনুমান করা হয়েছে তারা সম্ভবত রাঢ় বাংলার লোক। রাঢ় বাংলার লোক কেননা ঠিক। যে সুরি রাঢ় বাংলার মানুষ, যে হুম সুরি রমণীর কথা বলা হয়েছে, হুম হুম এই সুরিটা হচ্ছে যে এই সুরি প্রজা, মানে যে ইয়ে মানে রমণীর কথা বলা হয়েছে, তাদেরকে আমরা বাঁকুড়াতে দেখতে পাই। এক দুই হচ্ছে সবর সবরীদের কথা বলা হয়েছে। হুম, সবর সবর তো রাইট। এই তাদেরকে, হ্যাঁ কাজেই আবার দেখুন যে অখণ্ড শিলালিপি, যে আপনি যদি দেখেন বাংলা ভাষার অখণ্ড শিলালিপি, অখণ্ড বাংলাদেশে একটা আছে সেটা হচ্ছে খণ্ড, আর এখানে যে শুশুনিয়া পাহাড়ের যে বাংলা শিলালিপি, যে ভাষার বর্ণের শিলালিপি আছে, সেটা শুশুনিয়া পাহাড়ে আছে। এবং এই পাহাড়গুলোর শুশুনিয়া সময়, পাহাড় যেটা মানে আছে, পাহাড়গুলোর বয়সটা দেখুন, এগুলো হিমালয়ের আগে। এই যে হ্যাঁ শুশুনিয়া, একটু জয়চণ্ডী, হ্যাঁ হ্যাঁ শুশুনিয়া, বুঝছি। জয়চণ্ডী, অযোধ্যা, এই যে টোটাল যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা তো একটা সময় মানে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে এগুলো ছিল জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র, বুঝলেন? এটা আমার মনে হয়েছে। তা না হলে এই যে ঐতিহ্যটা, এই ঐতিহ্যটা একদিনে কিন্তু গড়ে উঠত না। বাঁকুড়া খুবই মুঘল সমৃদ্ধ আমলে জায়গা পর্যন্ত, খুব। হ্যাঁ তো সেই ইতিহাসটা এখনো কিন্তু অনেকটাই অনালোকিত, অনেক জায়গা আছে, এটা মানে আরো বেশি এক্সপ্লোর হওয়া দরকার, আরো বেশি কাজ হওয়া দরকার। সে পরিমাণে আমরা করতে পারছি না, কিন্তু হওয়া দরকার। সমস্ত কাজগুলোকে একসঙ্গে আনা, এক জায়গায় রাখা, তবেই তো আমরা যদি সমস্ত এইভাবেই তো হচ্ছে যে আমাদের ইতিহাস থেকে জানতে পারবো। একদম শুধুমাত্র একদম বাংলা ঠিক একদম সাহিত্যের ইতিহাসে, বুঝলেন স্বপনদা, বাংলা সাহিত্যের ইতিহাসে শুধুমাত্র একটা চ্যাপ্টার হওয়া উচিত বাঁকুড়া জেলার ভূমিকা করে। আমি যেটা বলছিলাম যে ধরুন প্রথম মহিলা কবি, প্রথম মহিলা কবি তিনি হচ্ছিলেন শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতা দেবী। তিনি ছিলেন, তিনি থাকতেন বিষ্ণুপুরে, এবং তার কাব্যগ্রন্থটির নাম ছিল মানবী বিলাস। নামটা ভাবতে পারছেন কি সুন্দর, মানবী বিলাস। আপনি জানি প্রথম মঙ্গল কাব্যের কথা বললাম, হ্যাঁ এটা তো এটা আমি এইগুলো, পড়েছিলাম আমি। এইগুলো বলো, হ্যাঁ। হ্যাঁ তারপরে ভালো লাগছে ধরুন শুনতে, অজয় ম্যাথমেটিক্যাল তুমি বলো, পোয়েট্রি, আমি এনজয় করছি এবং আমার শ্রোতারা ভালো লাগছে খুব। দেখো এমনি তো আলোচনা করি, কবিতা শুনি, কিন্তু এই যে একটা মানে একটা জায়গায় আলো ফেলা, এটা কজন পারে, খুব ভালো লাগছে। আচ্ছা একটু, শাহিন আখতার এসছেন, উনি লিখেছেন সুন্দর কবিতা শুনলাম। আচ্ছা নাও, আর রাহুল গাঙ্গুলি বলছে, দাদা আপনার প্যালিন্ড্রোমিক কবিতা নিয়ে কাজের কথা শুনতে চাই, বা অন্যান্য নিরীক্ষামূলক কাজ নিয়ে, এটা রাহুলের অনুরোধ। শীলা বিশ্বাস এসছেন, আচ্ছা রাহুলের, উনি বলছেন শুনছি, আচ্ছা রাহুলের শীলা বিশ্বাস রাহুলের এসছেন। রাহুলের জন্য, রাহুলের জন্য একটা কবিতা বলে দিচ্ছি। কবিতাটা হচ্ছে নয় কাণ্ডের পর, আচ্ছা এক সেকেন্ড, আট কাণ্ড আমরা শীলা জানি। বিশ্বাস এসছেন, এক সেকেন্ড, শীলা বিশ্বাস এসছেন, বলছেন লিখেছেন শুনছি, ভালো লাগছে। শীলা, শাহিন আক্তার আপনাদের নমস্কার, স্বাগত, আপনারা থাকুন আমাদের সঙ্গে। এবার বলো রাইট, আর রাহুলের কবিতা প্যালিন্ড্রোমিক কবিতা নয় নিয়ে। কাণ্ডের পর, কবিতাটার নাম হচ্ছে নয় কাণ্ডের পর। আমার টুকুশ কাব্যগ্রন্থ থেকে পড়ছি। তবে বেশ কি দাঁড়ালো, নয় কাণ্ড রামায়ণ পড়ার পর নাকি দাঁড়ালো না? হুম বাবা, অশ্বমেধের ঘোড়া দাঁড় করিয়েছ কি অমনি, প্যানানি দেওয়ার জন্য বরকন্দাজ রেডি, পুরো রেডিওলজি কেস। শোকেশের বাইরে দাঁড়িয়ে দেখি দণ্ডায়মান স্বয়ম্ভু ঈশ্বরী। আরেকটা কবিতা পড়ছি, নিরামিষ, পড়ো 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 গো, একদম নিরামিষ কবিতা। কবিতার নাম হচ্ছে নিরামিষ। নৈবেদ্যের আমিষ পাউচের রকমারি তেল দিয়ে ঢাকা, হে মহারাজ তুমি শুধু আদেশ করো, আর পা বা আর কিছু এগিয়ে দাও, লাগিয়ে মালিশ করতে করতে যত নালিশ আর যত সব ফন্দি ফিকির, প্রযত্নের আরামে সেবার নামে ঘুরে ধুরে ঠেসে ঠুসে নিয়েও বা দিও। তুমি চোখ বন্ধ করে
মোবাইলে একটা একটা করে টোটা ঢুকিয়ে ট্রিগার চেপে ধরো, আর কবিতা গর্ভবতী ঘোষিত হয় আল্ট্রাসোনোগ্রাফ এক্সাম। অ্যাবোরেশন সাকসেসফুল লিখে কবির মুখে একটি পুরস্কার ঠুসে দাও। তাই হোক প্রভুজি ধর্মীয় কানুনের উদ্দেশ্য বিধেয়। রাহুল কেমন লাগলো জানিও, বা যারা শুনছেন কেমন রাহুল লাগছে জানিও। রাহুল এটা তোমার জন্য ভজন পড়লো, এবং এই শ্লেষার্থক কবিতার একটা চল আরো বাংলায় অন্য ছিল। যারা শুনছেন তারাও তাদের জন্য আর কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, রাহুলের অনুরোধে কবিতাটা পড়লো, এবং সবাই শুনুন, আপনারা থাকুন আমাদের সঙ্গে। তুমি আরেকটা কবিতা পড়ো, আরেকটা দুটো কবিতা পড়ো। আচ্ছা কবিতা এখন, কবিতার নাম কবিতা এখন। কবিতা লিখতে দাঁড়ালেই ভেঙে পড়ে সেতু, কবিতা লিখতে দাঁড়ালেই ভেঙে পড়ে সেতু, কবিতার হেতু ভাবতে ভাবতে আনমনা হলেই আগুনে গ্রাস করে সংসার, অকালে প্রাণ দেয় ছাত্র এবং বেকার, ধর্ষিতা হন 70-এর মা। কান্না লুকোনোর কিংবা কান্না মোছার কোনো আঁচল কোনো রুমাল না পেয়ে, যারা যারা এখনো জামা বা ব্লাউজের হাতায় চোখ মুছে বেজার মুখে হলেও আবারও উঠে দাঁড়াচ্ছেন, কিংবা শান্ত স্নিগ্ধভাবে নত জানু হচ্ছেন, শুধু তারাই জানেন। কবিতারা আজকাল আর চড়থাপ্পড় মারে না, বুকের ভেতর ঢং ঢং করে ট্রাম ছোটায় না, বেঁচে থাকার আন্দোলনের মিছিলে হাঁটে না, কোনো মায়ের চোখের জল মোছায় না, বেকার ভাইয়ের বা বোনের হাতে হাত রাখে না, সে এখন শুধুই মঞ্চ ধরে হাঁটে, পুরস্কারের পিছনে ছোটে, এবং নিত্য নতুন সেতুর খোঁজে উদ্বাহু হয়ে ভাঙা গড়ার নেশায় মেতে। কবিতা এখন, কবিতা শিরোনাম। কেমন লাগছে না জানতে পারলে ভালো লাগতো আর কি কবিতাগুলো। চিত্তরঞ্জন হীরা এসছে, চিত্তরঞ্জন, চিত্ত নমস্কার, স্বাগত। চিত্তরঞ্জন লিখছে, চিত্তরঞ্জন হীরা, আছি শুনছি, ভালো লাগছে। তো তুই পড়ো প্রিয় আচ্ছা কবিতার নাম কবিতা শান্তির পড়ো। মার ভাত। শান্তির মার ভাত, একটু মার ভাত চেয়েছিলাম খেতে, হে ঈশ্বর তব করুণা পেতে চাইনি, চাইনি কৃপা কিংবা আশীর্বাদ। আমাদের টোটো যাত্রার আগে সারা দেশব্যাপী ক্ষুধার্ত মানুষের দর্শন বুঝতে চাওয়ার আগে আমরা জেনে নিতে চেয়েছিলাম মার ভাত সর্ষের তেলে নুন কাঁচা লঙ্কার স্বাদ। বিশ্বায়নের দুনিয়ায় পিজা রোল কাবাব ম্যাকারনি বা ম্যাগি নয়, আমরা শুধু চেয়েছিলাম একটু মার ভাত, শান্তির মার ভাত, সঙ্গে একটু নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা। শান্তির ছেলেদের আজকাল তাও সহ্য হয়। পড়ো পড়ো আরো এখানে পড়ো। শেষ, এখানে শেষ। হ্যাঁ শান্তির ছেলেদের আজকাল আর তাও সহ্য হয়। তাও সহ্য হয় না, আরো পড়ো পড়ো। টোটো নিয়ে কবিতা একটা লিখেছিলাম, তখন টোটো আসছিল যখন আর কি, একটা সময় দেখেছেন আর কি রিক্সোকে সরিয়ে টোটো কিরকম ভাবে ঢুকে যায়। তো সেই টোটোর কবিতা হচ্ছে যে একটা পড়ছি, দুটো আছে আমার, কয়েক বেশ কয়েকটা আছে, তার একটা পড়ছি। একদিন রিক্সাওয়ালা টোটোর হাওয়া খুলে কভার ছেড়ে তাকে নগ্ন করে আগুন দিয়েছে, তারপর টোটোর, তারপর তার যে নবজাতক হয়েছিল তার নাম রেখেছিল টোটো। আমাদের জামা কাপড় ছিঁড়ে নগ্ন করে কেউ কোনোদিন পেটায়নি, আমাদের হাত থেকে মোবাইল, পকেট থেকে কলম, ব্যাগ থেকে ডায়েরি, কবিতার বই, মানি ব্যাগ থেকে চে গেভারার ছবি ছিঁড়ে ঘেন্নার থুতু, খৈনি তুলসীর থুতু বা পানের থুতু রঙ্গোলিতে কেউ কোনো দিন রাঙায়নি। কবিতা লেখার অপরাধে, কবিতা পড়ার অপরাধে, কবিতা শোনার অপরাধে, কবিতা প্রকাশের অপরাধে আমাদের মা বোনেদের চুলের মুঠি ধরে জামা কাপড় খুলে বিবস্ত্র করা হয়, তাদের ঘরের ভেতরে ঢুকিয়ে উদ্ধত কোনো টোটো প্রদর্শিত হয়। আমরা যারা কবিতা ভালোবাসি তাদের কারো এমন ফুটফুটে 8-10 বছরের মেয়ে নেই যার নাম রূপসী, যার নাম কাশ্মীর, যার নাম ইন্ডিয়া, আম্মি, যার নাম আম্মুজান, মা তাকে তামাম দুনিয়া বেলাগাম বে ইজ্জত করতে পারে।
আমাদের বগলে 9 mm তাক করে কেউ কবিতা লিখতে বলেনি। আমরা সকলে মহাসৌভাগ্যবান, মহাসৌভাগ্যবতী। আমাদের মাতৃভূমির গৃহে গৃহে সকল বিছানায় যখন ছোট ছোট ক্রীড়ারত, তখনও কেউ আমাদের কবিতা লেখায় নিরাশ করেনি। আমরা দিনকে দিন নিজেরাই কবিতার ক্যারেক্টার হয়ে দিন আরো আরো দিন হয়ে যাচ্ছে। এখানে শেষ। লায়েক মীনাক্ষী উনি বলছেন কবিতা নমস্কার। সম্পর্কে কিছু, কবিতা সম্পর্কে কিছু আলোচনা হোক। মীনাক্ষী আপনাকে স্বাগত। হ্যাঁ আমি তোমার কাছে একটু প্রশ্ন আছে আমার, যে হুম এটা হয় না মানে বাঙালির সাথে মানে সাহিত্যের হাতে খড়ি হয় সাধারণত লিটল ম্যাগাজিনের হাত দিয়ে, সেটা স্থানীয় হতে পারে বা রাজ্যস্তরীয় হতে পারে, হুম ঠিক আছে। তোমার এরকম কোন পত্রিকা সম্পৃক্তি আছে কিনা, কোন পত্রিকার সঙ্গে তুমি দেখুন, লেখালেখি আমার করেছো বা নিজের কোনো পত্রিকা ছিল কিনা? আমি আজ পর্যন্ত কোন কৃত্তিবাসে লেখা পাঠাইনি। অল্প বয়সে দেশে কয়েকটা লেখা পাঠিয়েছি, সেগুলো অমনোনীত হয়েছে কিংবা আদৌ সেগুলো পৌঁছায়নি, এমনও হতে পারে। আমার যা কিছু লেখালেখি তা কিন্তু মূলত লিটিল ম্যাগাজিনেই হচ্ছে যে আমার লেখালেখি। আচ্ছা, লিটিল ম্যাগাজিন হচ্ছে যে আমাদের, আমার আশ্রয়। তারা আমাকে ভরসা দেয়, সাহস দেয় বলে হচ্ছে যে লিখি। আর আমি তো অনেকেই বলি, দাদা লিখে তো কোনো নোবেল পুরস্কার পাওয়ার আমাদের নেই, আমরা আমাদের একটা ভালো লাগার জায়গা থেকে হচ্ছে যে লেখার চেষ্টা করি। তো সেই ভালো লাগাটা যদি বলেন কোথাও থেকে থাকে, সেটা আছে কিন্তু লিটিল ম্যাগাজিনে। তো এই লিটিল ম্যাগাজিন গুলোই আমার হচ্ছে যে আশ্রয়। লিটিল ম্যাগাজিন না থাকলে আমার বোধহয় একটি একটি লেখাও হচ্ছে যে প্রকাশিত হতো। এই জন্য লিটিল ম্যাগাজিন গুলোর কাছে আমি সকৃতজ্ঞ শ্রদ্ধা এবং হচ্ছে তাদেরকে অন্তরের ভালোবাসা জানাই। এটা সত্যি আমাদের সৌভাগ্য যে পশ্চিমবাংলার যে ক্ষুদ্র পত্রিকা তারা একটা কি বলবো মানে একে তো অনেককে আশ্রয় দিয়েছে, সাহিত্যের একটা পরিবেশ পরিমণ্ডল গড়ে তুলেছে যা কখনোই আসলে মানে বিক্রয়যোগ্য নয়। তবে মানে এখানে সবাই ভালোবেসে লেখাটা দেয় এবং তা ভালোবেসে ছাপা হয়, এটা কিন্তু সারা পৃথিবীতে একটা উদাহরণ। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তোমায় জানাই যে মানে একটা কবিতা দেওয়ার জন্য মানে আমেরিকান একজন কবি, তিনি রীতিমতো প্রতিষ্ঠিত, তিনি বলছেন যে সাম্য বলে আমাকে কিছু দিও, কারণ আমি বিনা পারিশ্রমিকে কাজ করি না। পশ্চিমবাংলায় একমাত্র জায়গা, এটা সম্ভবত বাংলাদেশেও ক্ষুদ্র পত্রিকার এরকম আন্দোলন হয় যেটা পশ্চিমবাংলাতে হয়েছে এবং এটা বহুদিন ধরে চলছে, এখন কিছুটা হয়তো ডাইলিউট হয়েছে তোমার এতে এসে যাওয়াতে, মানে আন্তর্জাল এবং সব আন্তর্জাল এসে যাওয়াতে অসুবিধা হয়নি, কারণ ক্ষুদ্র পত্রিকারা তাদের আন্তর্জাল সংস্করণ বিক্রি করছে, বের করছে এবং সেখানে অনেকে কন্ট্রিবিউট করছে এবং আমরা দ্রুত অনেক তরুণ কবি, যেমন আমি নিজেও অনেক উপকৃত হয়েছি, অনেকে লেখা পড়ছি আমি যাদের লেখা আগে পড়িনি, এটা সম্ভব ছিল না আমাদের সময়। তুমি জানো, তুমিও কিছুটা ছোট হলো ওই নেট যখন ছিল না সেই জগৎটা তুমি দেখেছো হুম হুম তো সেই, আমি এখন বাংলা সাহিত্যের যে আন্দোলন আর কি, সেই আন্দোলনে আমি লিখেছি, ফেসবুকের একটা জায়গাতে এসে গেছে আর কি, যে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম আর কি। তো আমার সেখানে সেটা পড়ে মনে হলো যে বাংলা সাহিত্যের সব থেকে আন্দোলনের সব থেকে শক্তিশালী প্রভাব বিস্তার যদি কোনোটা করে থাকে, সেটা হচ্ছে নকশাল আন্দোলন হচ্ছে যে সব থেকে প্রভাব বিস্তার করেছে, যেটা একমাত্র বাংলা থেকে ছড়িয়ে সারা ভারত ছড়িয়ে গেছে। এ প্রসঙ্গে এখন তো ভারভারা রাওকে জানেন। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ এইটা বলতে গিয়ে তারপরে আমি শেষ যেটা করেছিলাম সেটা হচ্ছে যে সাম্প্রতিক কালে ফেসবুকের যে লেখালেখি, যে এই ফেসবুক ধরুন একটা সময় এমনও হয়েছে তো যে এই লিটিল ম্যাগাজিনের নাম করে কোনো সম্পাদক হয়তো বলেছে, যার একটা ছোট নিব নিয়ে আয়। আমি জানি, আমি জানি এটা বলেছে আর কি, আমাকে বলেনি কেউ, কিন্তু আমি জানি গল্পটা। কেউ হয়তো বলেছে যা দেখি বাজারের একটু ব্যাগ ট্যাগ নিয়ে আয়। তো এখন তো আর এই জায়গাটা নেই। যদি কেউ ভালো লেখে তাকে কোনো তেল দেওয়ার দরকার নাই, তার একটু নেটওয়ার্ক আর একটা স্মার্টফোন থাকলেই হচ্ছে যে তার লেখা অন্তত আমরা জানতে পারি। আমি কত নতুন নতুন ছেলেদের দেখি, ছেলে মেয়েদের দেখি যারা হচ্ছে যে ভীষণ ভীষণ ভালো লিখছে, এবং তারা এবং সেই কবিতাগুলোর সঙ্গে আপনি মিলিয়ে প্রথিত দশা যে সমস্ত কবি মানে কবি মানে নাম করা যে কবিতা পত্রিকা বা যেখানে কবিতা ছাপা না হলে নাকি কবি বলা হয় না,
সেইগুলো কবিতাগুলো মিলিয়ে দেখবেন আর মানে এই ওই কবিতা এবং এই কবিতা দুটো পাশাপাশি যদি রাখা হয় তাহলে দেখবেন যে সেই ফেসবুকে লেখা অনেক কবিতা সেগুলোর মান হচ্ছে যে তার থেকে অনেক অনেক, হ্যাঁ একমত, তাদের নামে হয়তো ভার নেই কিন্তু তাদের লেখায় যে ধার আছে সেই ধারে অনেক ভারী ভারী লেখকদের তারা কেটে দিতে পারে, জাস্ট কেটে দিতে পারে এবং কাউকে এইটা কোনো এইটা ফিল্ড মারার দরকার নেই একদম কোনো, তুমি ঠিক হ্যাঁ বলেছো। এই যে একটা মানে সমান্তরাল, আমি যদি এটাকে মিডিয়াও বলি, এই সোশ্যাল মিডিয়া, এটা হ্যাঁ হুম হুম সব জায়গাতে বেড়ে জল থাকে, এটা তো নয় যে এটা, কিন্তু একটা বিরাট ব্যাপার হয়েছে যে এখানে কোনো কন্ট্রোল নেই। আমি ভজন হুম দত্তকে বলতে পারি না যে ভাই ভজন তুমি এরকম কি কবিতা লিখছো, তুমি এরকম কবিতা লেখো, এই এই ফ্রেম এই এই, এটাই বলতে পারি না। সেই জায়গাটা মুক্ত হুম করে দিয়েছে। আমি একজন কবির ইচ্ছে হলো সে কবিতা লিখবে এবং সে তার নিজেকে এক্সপ্রেস করবে, হি ক্যান ডু ইট, হি ক্যান এক্সপ্রেস হিমসেলফ ওই কবিতার মানে এই সোশ্যাল মিডিয়ার জগতে। এটা একটা সত্যি ভালো একদম কাজ, একদম মানে ভালো জায়গা আমরা আর এসেছি। এবার আর আরেকটা তোমার, মানে হ্যাঁ বলো। হ্যাঁ গল্প গল্প লেখার ক্ষেত্রে বললাম আমি মানে অনেক কিছু মিলে আর কি, যে একটা সময় যে সময়টা গল্প লিখেছিলাম ফেসবুক যখন ঢুকছে মানে হোয়াটসঅ্যাপ এই সোশ্যাল মিডিয়া যখন ঢুকছে সেই সময় আমার যে তোনাপাতি গল্পের বইটা বলছিলাম অধিকাংশ গল্প যারা পড়েছেন জানেন আর কি, মোটামুটি বইটা নেই আর শেষ যা হয়েছিল মানে বিক্রি হয়ে গেছে বলতে পারে, ওটা একটা তো সেই ইবুক করা সময় যাবে, সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যে গল্প, যে গল্পের একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে দেখছে না, নায়ক নায়িকাকে আচ্ছা দেখছে না বা নায়িকা নায়ককে দেখছে না কিন্তু সেটা নিয়েও তাদের মধ্যে অশান্তি ইত্যাদি, তাদের পারিবারিক অশান্তি, তাদের মানে পরকীয়া একটা প্রেম যে হতে পারে, আমার গল্পের বইটা কিন্তু সেই সময় অনেকগুলো গল্প তার উপরে হচ্ছে যে ভিত্তি করে হচ্ছে যে ছিল আর, তো এখন দেখি এখন আর ওটা নিয়ে নাই, এখন আবার গল্প অন্যরকম ভাবে চলে আসছে। সম্প্রতি একটা গল্প দিলাম, গল্প শিরোনামটা খালি বলছি আমি, গল্প বলুন। শিরোনামটা হচ্ছে কুকুরতন্ত্র, কুকুরতন্ত্র টু কুকুর স্বরাজ, আচ্ছা মানে একদম রূপক ধর্মী একটা কবিতা। আমাদের একটা গল্পে অমিতাভর আছে একটা অবগুণ্ঠন সাহিত্য চর্চা বলে একটা ওদের একটা গল্পের একটা মানে গল্প শুধুমাত্র গল্পকে কেন্দ্র করে হয়, তো ওখানে ওদের জন্য লিখলাম যে কুকুর তন্ত্র টু কুকুর স্বরাজ একটা জাস্ট গল্পের শিরোনামটা বললাম, একদম রূপক ধর্মী কয়েকটা মানে গল্প অন্যরকম ভাবে একটা লেখার চেষ্টা করেছি, দেখা যাক গল্পটা আমি এখনো সংশয়ে আছি সবাই মানে শোনার পর কেমন লাগে সেটা, তারপরে হচ্ছে যে আমি গল্পটা ছাপতে চাই, প্রত্যেকটা লেখা লেখার পর দাদা সংশয় থাকে এখনো, মনে হয় যে আদৌ তো এটা লেখাটা হয়েছে। এটা না থাকলে তো তুমি মানে তোমার লেখাকে আরো বেশি ইয়ে করতে পারবে না, বিস্তৃত করতে পারবে না, তাকে সে লেখাকে আরো আমি মানে গুণান্বিত ভীষণ করতে পারবে না। সংশয়ে থাকি, অনেক জুনিয়রদের বা সিনিয়র দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করি যে দাদা গল্পটা হয়েছে তো, লেখাটা হয়েছে তো, কবিতাটা তো না না হয়েছে তো, প্রবন্ধ সংশয় থাকা ভালো, প্রবন্ধ কারণ লেখার ক্ষেত্র প্রবন্ধ লেখার ক্ষেত্রে আমি একটু অন্যান্য জিনিসগুলো হচ্ছে যে আপনার ইয়ে করি, আমার হঠাৎ করে মনে হলো যে যেমন ধরুন এই বিষ্ণুপুরটা নিয়ে যে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় দেখছি যে রাজবাড়িগুলো, যে রাজবাড়ি তো হুম হুম রাজবাড়ি হচ্ছে যে সব জায়গাতেই আছে, তাহলে বিষ্ণুপুরের রাজবাড়িটা কোথায়, তো অনুসন্ধান করলাম যে ছেলে মালিয়াড়ার মতো একটা জায়গাতে দেখো একটা বিশাল রাজবাড়ি আছে, হ্যাঁ আরো অন্যান্য জায়গাতে জমিদার যে বাড়িগুলো সেগুলো আছে, অথচ বিষ্ণুপুর রাজবাড়ি যাদেরকে মুঘল সম্রাট হচ্ছে যে কামান তৈরি করার একমাত্র হচ্ছে যে আপনার অনুমতি দিয়েছিল তাদের হুম হুম রাজবাড়িটা হচ্ছে যে কোথায় গেল, আমি একটা প্রশ্ন তুলেছিলাম জাস্ট প্রশ্ন, এটা কিন্তু আমার কতগুলো মানে অনুমান সন্দেহ সেটা আচ্ছা তুলেছিলাম, যেমন ধরুন একটা কথা যে যত পুঁথি পাওয়া গেছে দাদা এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হওয়ার পরে সেগুলো হুম সব গোয়াল ঘরে চালায় কি করে পাওয়া গেল, আপনি হ্যাঁ বলুন আপনার বাড়িতে বা এর থেকে বুঝতে একটা পেরেছেন একটা আমার আমি আমার এটা সংশয়টা, আমি একটা হ্যাঁ বলুন পড়েছিলাম, বলুন আমার ঠিক মনে পড়ছে না, হয়তো তুমি আমাকে হেল্প করতে পারবে, হ্যাঁ যে হুম ওই সময় মানে এটা তো সব বৈষ্ণব ছিল, এদের একটা অপারেশন ছিল এদের উপরে, এবং এরা ওই গোয়াল ঘরে বসে বা অন্য কোথাও লুকিয়ে যেরকম চর্যাপদের সময় ওরা করতো আর কি, ব্রাহ্মণ ধর্মের উত্থান হচ্ছিল এবং যারা বৌদ্ধ ইয়ে বৌদ্ধিস্ট মানে অ্যাকচুয়ালি বৌদ্ধিস্ট দাদা তাহলে মনাস্ট্রি বলি আর ওরা কি, লুকিয়ে রাখতেন, তো গোয়াল ঘরে হয়তো মানে না আমি এটা প্রমাণ করতে পারবো না, হ্যাঁ শুনেছিলাম না না যে একটা যে অপারেশনও ছিল, এবং একটা রিজেকশন তারপরে ছিল। অনেকেই তারপরে অনেক অনেক পুঁথি এবং
আপনি দেখুন পুঁথিটা, আমার মনে হয়েছে যে সেটাকে একটা লাল শুদ্ধ কাপড়ে জড়িয়ে সেটাকে মুড়ে বেঁধে আলাদা করে রাখা হতো। লাল দিয়ে রাখা হতো কেন? যাতে সেটা সহজে চেনা যায়। লাল রংটা আর পাঁচটার মধ্যে থেকে আলাদা করে চেনা যায়। আলাদা এবং ওই পুঁথি কিন্তু এমনি কোনো সাধারণ লোকের বাড়ি থেকে আবিষ্কৃত হয়নি। যার বাড়ি থেকে আবিষ্কৃত হয়েছে তিনি রীতিমতো বিষ্ণুপুর মল্লা রাজার একজন নামকরা আমাত্য ছিলেন, আচ্ছা বুঝলেন তো? তার বাড়ি থেকে একটা পুঁথি মানে গোয়াল ঘরেই বেরোলো কেন? আমার এই আমার একদম উদ্ভট উদ্ভট কিছু প্রশ্ন আসে, মনে হয় যে মনে হয় না যে কোথাও অন্য কোথাও থেকে পেয়ে গোয়াল ঘরের গল্পটা বানানো হয়তো। হ্যাঁ এটা হতে পারে, এবং মানে এগুলো তারপরের আমরা থেকে যেহেতু আমরা জানি না, হ্যাঁ 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 নানা রকম তারপরে মিথ দেখুন আছে। স্বপন দা, তারপর থেকে দেখুন আরো অনেক 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 যে পুঁথি বেরিয়েছে সেগুলো সব গোয়াল ঘরের চালা থেকে পাওয়া যায়। আরো অনেকে অনেক গবেষকরা তারা বাদ করেছেন গোয়াল ঘরের চালা থেকে বার করেছে। আমাদের এই জায়গাটায় যারা পুঁথি সেটাকে কিন্তু খুব ভক্তি ভরে শ্রদ্ধা করে রাখা হতো, সেটাকে কেউ আর কখনো গোয়াল ঘর হচ্ছে বাড়ির সব থেকে অরক্ষিত জায়গা, সব থেকে অরক্ষিত জায়গা, তাহলে একটা ভালো পুঁথি সেটাকে সুরক্ষিত জায়গাতেই রাখা হবে, মানে এইটারই সম্ভাবনা। এবং সে তারা যদি শিক্ষিত পরিবার হয়, তারা যদি পুঁথির গুরুত্বটা বোঝে, এইরকম কিছু কিছু আছে আর কি, মানে মনে আর হয়েছে আরো আমার মনে কয়েকজন হয়। এসছেন, ভজন আরো কয়েকজন এসছেন, পলাশ দে, পলাশ দে আচ্ছা আচ্ছা এসছে, আচ্ছা, পলাশ পলাশ শুনছে, তো আমার ভালো খুব লাগছে, পলাশ প্রিয় প্রিয় মানুষ। হ্যাঁ হ্যাঁ পলাশ স্বাগত। হ্যাঁ, সৌভিক দত্ত গতকাল আবার ছিল লিখছে, তো। হ্যাঁ গতকাল পলাশ ছিল, সৌভিক হ্যাঁ দত্ত হ্যাঁ আবার লিখছে, খুব ভালো লাগছে। রাহুল গাঙ্গুলি খুব ভালো শিরোনাম গল্পটি, ওই কুকুরতন্ত্র থেকে কুকুর স্বরাজ, ওই গল্পটি। হ্যাঁ 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 চঞ্চল নায়ক, চঞ্চল আপনাকে স্বাগত, ভজনদা শুভেচ্ছা, রবীন হ্যাঁ, বণিক চঞ্চল কবিতা চঞ্চল ভালো সম্পর্কে থাকুন। আলোচনা হোক, রবীন আপনাকে স্বাগত। আমরা কিছু আলোচনা করেছি কবিতা সম্পর্কে, আমাদের তো সময় হুম সংক্ষেপ, তো আরে আরো বিস্তৃত আলোচনার পরিবেশ পরিসর আমরা খুঁজে পাবো আশা করি। তপন দাস এসছে, তপন দাস, কবি তপন দাস লিখছে, ভালো লাগছে। হুম এইবার আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ দাদা, যে তোমার যখন তুমি তো শিক্ষকতা করো, তোমার নানা রকম গবেষণামূলক কাজ আছে, ওই তো এবং এই যে লেখালেখি কখন করো তুমি, কোন সময়টায় করো, এবং দাদা একা একটা একাকি করো না সময় তোমার লেখার বন্ধু বান্ধব আছে, দেখুন, ইন্টারাক্ট করো, এরকম শহীদ একটু না বলো। থাকলে, হ্যাঁ শহীদ সাহিত্য কথাটার সাথে শহীদ খুব ঘনিষ্ঠভাবে যুক্ত আছে। যেমন যে কবিতা লেখার কথা বলছি, যে কবিতা লেখার ক্ষেত্রে বলতে হয় যে আমাদের বাঁকুড়ার যে পরিমণ্ডলটা আছে, বুঝলেন তো, এখানে হচ্ছে যে কবি করুণিকা বলে একটি পত্রিকা আমাদের কবি আলোক মণ্ডল করতেন, করেন আর কি, সম্পাদক ছিলেন। আলোক দা প্রায় দাও একটা কবিতা দাও, একটা কবিতা দাও, তখন আমি কিন্তু কবিতা লিখতাম। একদিন একটা কবিতা লিখে আলোক দ্বারা কবিতা পাঠ পাঠ করছেন, ওখান থেকে ধরিয়ে মানে ধরিয়ে দিয়ে চলে, কবিতাটা ধরিয়ে দিয়ে ওনারা উপরে আছেন, আমি কবিতাটা নিচে ধরিয়ে দিয়ে চললাম যে আমি থাকবো না। এক সময় সেই কবিদের সেই নেকা নেকা, তারপরে এখানটাতে দুটো দাগ কেটেছে, এখানটাতে একটা ছন্দ কেটেছে, এইগুলো না আমার মনে হতো ভালো লাগছে, আমার আমার পছন্দ হতো না। পরে তো আমি কবিতার বইও দীর্ঘদিন করিনি। একদিন অনিন্দ, অনিন্দকে তো আপনি চেনেন, অনিন্দ রায় ডাক্তার, অনিন্দ রায়, তখন হ্যাঁ হ্যাঁ আমরা আমি তো কবিতা ডিহিটা সেই, চিনিও হ্যাঁ কবিতা কবিতা ডিহি গ্রুপটা আমরা করব করব করছি, অনন্ত বললো ভোজন দা বই কিন্তু খুব দরকার, বই না থাকলে হচ্ছে যে হবে না। তখনও কিন্তু আমি বই করিনি, তখন আমি বই করব বলে ভাবিনি, যে কবিতার বই আমি করব না, এমন কিছু কবিতা লিখিনি আমি, কবিতার সেগুলো ছাপানোর মতো কোনো বই নয়, যা পত্র পত্রিকায় বেরিয়েছে বেরিয়েছে, কিন্তু করে না। অনন্ত বলে যে না দেখুন, বই হচ্ছে যে কিন্তু কবিদের একটা মানে মাটি আর, যে আপনাকে যদি কেউ জাজ করতে হয় কি দেখে জাজ করবে, তাহলে আমার বই যদি না থাকে সেটা জাজ করবে। তো এই করতে করতে চারটে কবিতার বইও হয়ে গেল দেখছি, ওই একটা আমাকে উস্কে দিয়ে চলে গেল। আমি তো ওকে মাঝে মাঝে গাল দিই না, খুব মানে খুবই ভালোবাসার সম্পর্ক আমাদের, ওকে বলি যে ভাই তুমি তো বেশ, বাসটা আমার কবিতার ভূতটা মাথায় চাপিয়ে দিয়ে চলে গেল। আর যাকে কবিতা তোমার আমার কি মাধ্যমে, হচ্ছে, কবিতাটা তোমার মাধ্যমে কবিতা আমি যেটা, অনিন্দকে ধন্যবাদ জানাচ্ছি। অনিন্দ একটা খুব ভালো হ্যাঁ কাজ হ্যাঁ করেছে তোমার বই বার করতে, তোমায় উৎসাহ দিয়ে। আর না অনিন্দ শুধু তাই বাঁকুড়ার না, উপর মানে অনেক এই কাজ করছে, না এই যেমন স্বাধীনতা সংগ্রামে কাজটা আমি করেছিলাম তো, তারপরে অ্যাওয়ার্ডেড হয়ে গেছে 93-তে, আমি অ্যাওয়ার্ডেড হয়ে গেছি 93-তে এমফিল অ্যাওয়ার্ডে, ঠিক আছে, কিন্তু বইটা আমি করি না। লীলাময় মুখোপাধ্যায় খ্রিস্টান কলেজের আমার ডিপার্টমেন্টের স্যার ছিলেন, উনি জানতেন আর কি যে আমি কাজটা করেছি। উনি আমার পুরো গবেষণাপত্রটা খুঁটিয়ে খুঁটিয়ে বললেন, ভজন তুই এটা বই করবি না, তুই বাঁকুড়াকে এইভাবে বঞ্চিত করতে পারিস। যেমন স্যার আমি নিজের পয়সায় স্যার বইটাই করবো না, মনে হলো বলছে শোন, রবীন্দ্রনাথ ঠাকুরও নিজের পয়সাতেই প্রথম বই করেছেন, আমি তোকে বলছি তুই বইটা কর।
তোর যদি পয়সার অভাব থাকে বল, আমি তোকে দেব। আর যে এরপর আমরা না স্যার না স্যার ছেড়ে দিন, ও বই হবে তখন, পড়া হবে কখনো হবে। এই করতে করতে যেখানেই দেখা হতো নীলাময় বাবু বলতেন, তুই ওই গবেষণাপত্রটা কিন্তু ওনার ওনার কবিতা বইটার দিকে না, যে বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামটা তুই অতি অবশ্যই কিন্তু মুদ্রিত কর, যে তুই এভাবে বাঁকুড়ার লোকদের বঞ্চিত করতে পারিস না, এটা কর। যেখানে দেখা হতো মানে স্যার বলে যে আমি স্যারকে একটা সময় স্যারকে দেখতে পেলে লুকিয়ে যেত, বলেন তো যে এখন স্যার আবার বইয়ের কথা বলবে। তো আমি তারপরে আশা করব যে দেখো ভজন আমরা একটু হ্যাঁ শেষ হ্যাঁ পর্যায়ে চলে এসেছি, আমি আশা করব হ্যাঁ হ্যাঁ মানে আমার মনে হয় অনিন্দ্য বাঁকুড়ার উপরে কাজ করছে, তুমি কাজ করছো এবং এগুলো বই হওয়া না না, দরকার। তুমি যে অনিন্দ্য ভাষাটা অনিন্দ্য অনিন্দ্য কবিতার উপরে খুব ভালো কাজ করছে। এই যে হ্যাঁ আমাদের বললাম না যে কবিতাটি একটা গ্রুপ, হ্যাঁ একটা আমরা সময় করেছিলাম যে অনুকবিতা ঠিক অনুকবিতা চর্চার ক্ষেত্রে আমরা কিন্তু এটা মানে দুই বাংলাতে একটা সাড়া ফেলে দিয়েছিলাম, প্রায় 10,000-এরও বেশি হচ্ছে যে আপনার আমাদের গ্রুপের মেম্বার ছিল একটা সময়। খুব ভালো কাজ হতো এবং অনিন্দ্য লেখা টেখা ধারাগুলো দেখবেন একদম ডিফারেন্ট। এবং আমাদের এটাই মানে যে উদ্দেশ্য যে সবাই যা লিখছে সেগুলো লিখে কি লাভ আছে, শুধু শুধু আবর্জনা বাড়িয়ে তো লাভ নেই, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ, একদম, বাংলা আমার সাহিত্যে শুধু খুব ভালো শুধু লাগলো আবর্জনা আজকে। বাড়িয়ে তো লাভ নেই। আমি যদি নতুন কিছু দিতে না পারি, নতুন কিছু যদি ভাবাতে না পারি, তাহলে কি লাভ হবে আমার? এটাই তো, এই তো কখনো এটাই স্পিরিট হওয়া দরকার, হ্যাঁ, ও এটাই স্পিরিট একদিন হওয়া আমাকে দরকার। বললো যে ভজন ভাই মিরর পোয়েট্রি লিখতে হবে, মিরর পোয়েট্রি, বললেন তো মিরার পোয়েট্রি, যে হ্যাঁ হ্যাঁ মিরর পোয়েট্রি মানে দর্পণে যেটা দেখাচ্ছে হুম সেটাকে জাস্ট উল্টে দিতে হবে। হুম যেমন ধরুন কথা না, থাক না, হুম না হুম কথা, হুম হুম দেখুন থাক নাকে আপনি উল্টে দিন তাহলে না কথা আপনি পাবেন। না হ্যাঁ, থাক না, না কথা, তো এরকম কিছু মিরর পোয়েট্রি ছিল। মানে এটা অনিন্দ্য আবার একটা জায়গাতে লিখেছে যে ভজন দা এটা প্রথম লিখেছে, এটা তার আগে কেউ লেখেনি, তো ভালোবাসে বলে এইসব লিখে টিখে দেয় আর কি, কি বলবো। না না তো দেখো, এই যে তোমার একটা মানে হ্যাঁ বাঁকুড়া জেলার প্রতি আমার ভীষণ মানে অ্যাট্রাকশন, কারণ না, একটা বাঁকুড়াতে দাদা সত্যি বলছি ভীষণ ভালো কাজ হচ্ছে, এখানকার ছেলেমেয়েরা যা এবং কাজ বাঁকুড়াতে করছে, যা সাহিত্যের প্রচুর লেখালেখি কাজকর্ম করে, হচ্ছে। ঠিক আমি মানে এবং হচ্ছে যে বিশ্বাস করুন এরা কিছু পায় না, কলকাতা এখান থেকে 225 কিলোমিটার সরকারের দূরে, একটা সরকারের বেকার ছেলে তার 500 টাকা মিনিমাম খরচা হবে কলকাতা যেতে হ্যাঁ আসতে, যদি লোকাল ট্রেনে যায় আসে, বুঝলেন তো, তারা পারে না যেতে। হ্যাঁ, কবিতা পাঠের অনুষ্ঠানে থাকে না, কিন্তু তারা নিরন্তর চর্চা করে যাচ্ছে। না না কত বাঁকুড়া নতুন জেলাতে আমি ছেলেমেয়েরা যে অনেককেই লিখছে জানি না, নিরলস, বাঁকুড়া জেলার ছেলেরা নিরলস একদম কাজ করছে। একদম এবং তুমি একদম। আজকে আমাকে যা শোনালে তোমার এই কাজটা, আমি মানে কখনো যদি সম্ভব হয় আমাকে একটু পড়িও, আমি আমার আগ্রহ রইল। হুম হুম আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাজু, না, এখন তো আমরা দেখছি যে ইউনিভার্সিটি ছেলেমেয়েরা এই বইটাকে নিচ্ছে মূলত আপনার মেথোডোলজিটা ফলো করার জন্য, যারা আচ্ছা কাজ করছে আর কি, হ্যাঁ অন্য কাজ করছে, কিন্তু যে মেথোডোলজিটা আমি করেছি অনুসরণ, সেই মেথোডোলজিটাকে ফলো করার জন্য অনেকেই হচ্ছে যে নিচে প্রচুর রেফারেন্স আছে, মানে বাঁকুড়া জেলার ইতিহাস সম্পর্কে যারা কাজ করতে চাইবে তাদের খুব কাজে লাগে। হ্যাঁ দাদা বলুন, শেষ হয়ে আসছে হ্যাঁ, বলার টাইম। এবার আমার শেষ হয়ে যাচ্ছে। এবার আমার তো তুমি জানো আমার একটা প্রশ্ন থাকে, যে তোমাকে যদি নির্বাসনে দেওয়া হয়, নির্বাসিত করা হয়, তাহলে তুমি কোন তিনটে বই নিয়ে যেতে চাও? দেখুন এই আমার এটা একটা তো প্রশ্ন সবাই মানে তোমায় করলাম। শুনুন, জীবিত জীবিত অনেকের বই আমি নিয়ে যেতে চাই, কিন্তু কারো একজন কার নাম যদি আমি বলি, তাহলে যার নাম বলবো না তাদের ডাকবো, ঠিক আছে? তার জন্য আমি যেটা করলাম আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সংকলন, যেটা বিশেষ করে একাদশ দ্বাদশ খণ্ড, এই দুটোকে আমার বারবার করে পড়তে মন যায়, বুঝলেন তো। আমি এই দুটো খণ্ড নেব এবং তার সঙ্গে আমি আরেকটা বই নেব, সেটা হচ্ছে দীনেশচন্দ্র সেনের বাংলা ভাষা সাহিত্যের যে প্রথম ইতিহাস ছিল, আমি এটা ইনফ্যাক্ট এখন পড়ছিলাম কিছুদিন আগে। মানে ভাবতে পারুন একটা মানুষ কোন অবস্থা থেকে দাঁড়িয়ে সেই সময় বাংলা সাহিত্যের ইতিহাসটা কে গড়ে তুলেছিল, তার আগে তো বাংলা সাহিত্যের ইতিহাস বলে কিছু ছিল না, এবং দীনেশচন্দ্র সেনকে অবলম্বন করে পরবর্তীকালে সবাই আস্তে 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 এগিয়ে গেছেন। এবং তার লেখা বইটাতে সেদিন আমি একটা জায়গায় পড়ছিলাম যে কত এই আমাদের ইন্দাসের ওখানকার একজন ভদ্রলোক ওই বাংলাদেশের ওখানে গিয়ে কাজ করতেন, এবং তার কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে পুঁথি সংগ্রহ করে করে এনে এক ভদ্রলোককে দেওয়া। মানে এটা তার শুধু ভূমিকাটা যদি পড়েন, আমি এই তিনটি বই দাদা নেব। এক হচ্ছে যে বললাম ওই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সংকলন যে বেশ দুটো আছে, একাদশ এবং দ্বাদশ খণ্ডটা রবীন্দ্র রচনাবলী থেকে, আর দীনেশচন্দ্র সেনের বাংলা ভাষা বা সাহিত্যের যে ইতিহাস প্রথম যে বইটি, সেটা হচ্ছে যে আমি নিয়ে যাব। ঠিক আছে, এক তোমাকে কবিতা একটু কিন্তু দাঁড়াতে থাকলো হবে, না,
তোমাকে একটু দাঁড়াতে হবে, আমি হ্যাঁ দাঁড়াও, মানে আমি দাঁড়াই। আমাদের অনুষ্ঠান শেষ হলো, কিন্তু আমি এখনই বেরিয়ে যাচ্ছি না, একটু একটা ওয়েট হুম একটু ওয়েট করতে বলছি, অনুরোধ করছি। নমস্কার। হ্যাঁ, ফিরে এলাম। আচ্ছা আচ্ছা, আজকে ভজনের সঙ্গে কথা বলে আমার এত ভালো লাগলো, আমি যে জিনিসগুলো জানতাম না, আসলে এটাই আমার লাভ এই আলোচনায় থেকে, যে আমি যা জানি না আমি জানতে পারছি এই সে তো তরুণ ছেলেদের কাছ সেরকম কিছু থেকে। না। না, এটা অনেক লাভ। আমাকে যে তুমি কি দিলে তুমি সেটা তো বুঝতে আসলে পারবে না। আমার 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 পরিচয়ে তো আমি বাঁকড়ি, আমি বলি সবাইকে, আমি আমি বাঁকড়ি বলে নিজেকে মানে গর্ব অনুভব করি বলতে পারি। হ্যাঁ, তো আমাদের ছোটখাটো জায়গায় কাজ করি, নিজেদের ভালো লাগার জন্য এই লেখালেখিটুকু করি, না, আর একটু আমরা আমরা এই এইভাবেই আর কি। আমরা এইভাবেই নিজেদের সঙ্গে জড়িয়ে থাকি ভজন। আজকে খুব ভালো লাগলো, তুই খুব ভালো থাকো, সুস্থ থাকো পরিবারে, সপরিবারে। আর আগামীকাল আমার সঙ্গে থাকবেন শেলী জানম খান। বা বা ছেলেদিকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখে। ছেলেদি হ্যাঁ, একদম। কেটে গেল কেন? তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো বিদায়। হ্যাঁ দাদা, ঠিক আছে, লিভ করলাম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম। দাঁড়া, আমি তোকে কেটে ফোন করছি বাবু, আমি করছি কেটে ফোন। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি, এক্ষুনি করছি।